নমস্কার সাহেব। হ্যাঁ আসুন বসুন। আমাদের এই জমিদার বংশের সবাই আপনাদের বংশের সবাইকে জ্যোতিষী হিসাবে মানে। আপনার বাবা যতদিন জীবিত ছিলেন প্রায় প্রতিদিনই আমাদের এই জমিদার বাড়িতে আসতেন। এখন আপনার সঙ্গে দেখা করবার জন্য গাড়ি পাঠিয়ে আপনাকে এখানে আনতে হচ্ছে। আসলে ব্যাপারটা তা না, দেখুন আমার বাড়ি থেকে আপনার বাড়ি আসতে 10 মিনিট লাগবে, কিন্তু আমি 5 মিনিটের মধ্যে এসে আপনার সামনে বসে আছি। তো আসলে আপনাদেরকে আমি খুব সম্মান করি। যাক সে কথা, কেন ডেকে পাঠালেন বলুন? আমার ছেলে নরসিংহ নায়েক একটা মেয়েকে বিয়ে করার পর বাড়ি ছেড়ে যে চলে গেছে সেটা তো আপনি জানেন। ও কোথায় আছে ওকে যে কোনোভাবে খুঁজে বের করে নিয়ে আসতে হবে। গত 10 মাস ধরে চেষ্টা করে যাচ্ছি কিন্তু কোথাও ওর কোনো খোঁজ পাইনি। আমাদের বংশের লোকেরা আর আত্মীয় স্বজন মিলে 3 বছর অন্তর একবার আমাদের কুলদেবীর মন্দিরে পুজো দেয়। এবার সেই পুজোটা সামনের সপ্তাহে হবে। এই পুজোটা হবার আগেই নরসিংহ ওই মেয়েটাকে ছেড়ে না এলে আমাদেরকে আর কেউ কোনো সম্মান করবে না। ওর জন্য আমাদের সব সম্মান চিরকালের মতো ধুলোয় মিশে যাবে। এতদিন ধরে যা চলে এসেছে সেটা কি করে বদলাই বলুন তো? আমরা এখানকার জমিদার, তাই পুজোটা করতেই হবে। এই পুজোটা যদি না করতে পারি তাহলে আমরা সবার সামনে লজ্জায় পড়ে যাব, ছোট হয়ে যাব। বংশ পরম্পরায় ধরে চলে আসা আমাদের এই কুলমর্যাদা এইভাবে আমরা নষ্ট করতে পারি না। নরসিংহ নায়ক যেখানেই থাকুক ওকে বাড়িতে ফিরে আসতে হবে। ও এখন কোথায় আছে সেটাই আমাদের এখন জানা দরকার। সেই জন্যই আপনাকে ডাকা হয়েছে। আপনি এবার নরসিংহ নায়ক এখন কোথায় আছে সেটা বলে দিন। জয়রাম নায়ক, বাবা ওর কুষ্ঠিটা নিয়ে এসো। লাগবে না, যে লুকিয়ে বেড়াচ্ছে সে কোথায় আছে সেটা জানতে হলে কুষ্ঠি দেখতে হবে না, কড়ি দেখে বলতে হবে। তাহলে আপনি আপনার কড়ি দেখেই বলুন। ওম নমঃ শিবায়। ছেলে এখন কোথায় আছে? ও এখন রয়েছে পশ্চিম দিকে। আপনাদের বাড়ি থেকে প্রায় 150 মাইল দূরে আছে ও। ও যে গ্রামে আছে তার পশ্চিম দিকে বিস্তীর্ণ পাহাড় আছে। ওইখানে 7খানা শক্তিপীঠের মাটি দিয়ে তৈরি দেবী মায়ের মন্দির আছে। ওই গ্রামের নামে একটা পুকুর আছে।
পড়ি দেখে শুধু এইটুকুই বলা সম্ভব। এই কথাগুলো মনে রেখে নরসিমা নায়ক কোথায় আছে সেটা খোঁজ করুন। আমি আজকেই ওখানে লোক পাঠাচ্ছি। ছেলে ফিরে আসার পরই পুত্র ক্ষমা যোগ্য করতে হবে। এবার আমি চললাম। এক মিনিট, দানা দক্ষিণে নিয়ে যান, মা দক্ষিণা দামনা। আগে ছেলে ফিরে আসুক, তারপর নেব। আসছি। আসুন। হ্যালো মালিক, আমি মনোজ কথা বলছি। বলো। আমাদের নরসিমার ওই মেয়েটাকে এখানে পশ্চিম দিকে পাহাড়ের নিচে দেখতে পাওয়া গেছে মালিক। আচ্ছা, ওখানে কি কোনো মারাম্মা দেবীর মন্দির আছে? হ্যাঁ, এখানে দেবীর একটা মন্দির আছে। যে কোনো মন্দির না, সাতখানা শক্তিপীঠ থেকে সংগ্রহ করে আনা মাটি দিয়ে তৈরি পার্বতী দেবীর মন্দির। পাশেই একটা আছে মানে। হ্যাঁ হ্যাঁ, ওটাই ওটাই। ওই গ্রামের নাম কি? নামটা আরশিঘাট মালিক। আচ্ছা আচ্ছা, আমি পরে কথা বলছি। আচ্ছা ঠিক আছে। বাবা, জ্যোতিষী যেরকম বলে গেলেন সেই রকমই মন্দির আরশিঘাট বলে একটা গ্রামে আছে, কিন্তু ওই গ্রামের নামে একটা ঘাট থাকবে বলেছিল যে। পুকুর তো অনেক আছে। হ্যাঁ, পুকুরের ঘাটও আছে। হ্যাঁ, জ্যোতিষীর কথা মতো জল থাকা জায়গায় কোনো পুকুর বা নদী থাকতেই হবে। এই নরসিমা নায়ক ওই আরশি ঘাটেই আছে, যাও তোমরা তাকে গিয়ে নিয়ে এসো। ঠিক আছে বাবা। এই জয়রাম, আমাদের জ্যোতিষী যেরকম বলেছেন নরসিংহ নায়ক ওই আরশিঘাট গ্রামেই আছে, তুই এক্ষুনি ওই গ্রামে গিয়ে ওদেরকে এখানে নিয়ে আয়। হ্যাঁ, না আসতে চাইলে মেরে তুলে নিয়ে আসবি। ঠিক আছে মানিক। যাও। মা, তোমার মানত পূরণ করার আগে আমার ছেলেটা বাড়ি ফিরে আসুক মা, আমরা তোমার ভরসায় আছি মা, আমাদের দেখো মা। শোনো কি গো, কোথায় চলে গেল? খুঁজছি তোমায়, কোথায় গিয়েছিলে তুমি? এই গ্রামেতে যে দেবীমা আমাদেরকে আশ্রয় দিয়েছেন তাকে প্রণাম করতে ইচ্ছে করছে, সেই জন্য মন্দিরে গিয়ে পুজো করে এলাম। হ্যাঁ, প্রসাদ নাও। তুমি যে এই সিঁদুরটা এনেছ সেটা দিয়ে সুন্দর গন্ধ বেরোচ্ছে। এটা কি করছো তুমি? তাল ফুলের গন্ধে হারিয়ে গিয়ে তুমি যে সাপেদের বংশের কেউ সেটা দেখিও না, কেউ যদি দেখে ফেলে ভীষণ কষ্ট পাবে। কেন ঠাকুরের সিঁদুরটা মুছে ফেলছো? আমরা অনেকগুলো গ্রাম চোরের মতো ঘুরে ঘুরে সব শেষে ভালো লোকদের নিবাস এই আরশিঘাটে উঠেছি। যদি লোকেরা জানতে পারে আমি নাগবংশের কন্যা, এই গ্রাম ছেড়ে যাওয়ার পরিস্থিতিও হয়তো আমাদের সামনে আসতে পারে। আমি কার্কটাক নাগবংশে জন্মে থাকলেও এখন তোমার হাত ধরেছি, সেটার জন্য আমি সামান্য মানুষ হয়ে জীবন ধারণ করার চেষ্টা করছি। আমার সর্পের অস্তিত্বকে জাগিয়ে তোলার কোনো বস্তু আমার কাছে তুমি এনো না। যখন বলছো তখন আর আনবো না, কিন্তু দেবী মায়ের সিঁদুরটা যে মুছে দিলে ওটাই আমার একটু খারাপ লাগলো। দেবী মা আমার উপর দয়া দেখিয়েছেন, এই গ্রামের লোকেরাও আমায় দেবী মায়ের সম্মান দিল। আমি এটাই ভেবে নেব দেবীমাই হয়তো আমার সিঁদুরটা আমার হাত ব্যবহার করেই
মুছিয়ে দিলেন। আপনি তো ঠিক বলেছেন মা। আমার কথা আমাকেই ঘুরিয়ে বলছো। চলো তাড়াতাড়ি গিয়ে আমরা খেয়ে নি। এই নাও খেয়ে নাও। এমন করে কি দেখছো বলতো? পূর্বপুরুষরা যে গ্রামে থাকে সেখানে জীবন কাটানোর সবার ভাগ্যে থাকে না। জন্মায় এক জায়গায়, বড় হয় আরেক জায়গায়, যেখানে থাকার কথা কিন্তু থাকে আরেকটা জায়গায়। কিন্তু জীবনে চলার রাস্তা খুঁজে তাকে এখানেই আসতে হয়, যদিও এখানে খুশিতে থাকে। এর থেকে ভালো আর কি বা হতে পারে? হ্যাঁ গো, সন্তান জন্মানো পর্যন্ত আমরা এই গ্রামেতেই থেকে যাব। কিন্তু এই গ্রামের লোকেদের দেখে আমার কেন জানি মনে হয় এখানেই আমরা থেকে যাই। ঠিক বলেছো, আমারও মনে হচ্ছে যে এই গ্রামের লোকেদের সেবা করে এই গ্রামের একজন হয়ে এদের মাঝেই থাকার ইচ্ছে আছে আমার। কিন্তু তোমার বাড়ির লোকেরা, আমার বংশের লোকেরা আমাদেরকে খুঁজে বেড়াচ্ছে, আমাদেরকে শেষ করে দেবে বলে। ওরা থাকতে আমরা কি এই গ্রামে শান্তিতে থাকতে পারবো? তোমার ভগবান ইচ্ছে করলে আমাদের যারা চারিদিকে খুঁজে বেড়াচ্ছে তাদের থেকে পালিয়ে কোনোদিনও বাঁচতে পারবে না। দেবীমার কাছে আমি অন্যদের জন্য যা ইচ্ছে চাইতে পারি, কিন্তু নিজের জন্য চাওয়াটা অন্যায় হবে। কেন, তোমার কোনো আশা নেই? আছে, আমাদের সন্তান জন্মালে তাকে তোমার হাতে দেব। তুমি তাকে নিয়ে মন ভরে আনন্দের সঙ্গে খেলবে, আমি প্রাণ ভরে দেখব। আমি তো এই দিনটার অপেক্ষাতেই আছি, কবে সেটা আসবে। তোমাকে তো সব সময় দেখছি তুমি আমাকে খুশি রাখার চেষ্টা করছো। যে বংশে জন্মেছি সে বংশের বাবা মা ভাই বোন দাদা সবাইকে ছেড়ে দিয়ে তোমার সাথে সংসার করার জন্য চলে এসেছি। এখন তোমায় ছাড়ার কার কথা ভাববো? অনেক দেখেছো, খাও এবার। তুমিও খাও না। তুমি খাবার খাচ্ছ না, আমি এখন কি করে খাই বলো তো? আমি খেয়ে নেব। দেখুন দাদা, গ্রামে জল না থাকার ফলে ব্যবসায় খুব ক্ষতি হচ্ছে। জল না থাকার কারণে আমরা কিছুই করতে পারছি না। আপনি দেখতে পাচ্ছেন এইগুলোর কি অবস্থা হয়েছে, কত টাকা এর পিছনে ঢালা হয়েছিল, কিন্তু কোনো লাভই হলো না। খেতে একদম জল নেই। হ্যাঁ, এর ইট নিয়ে কি বাড়ি বানাবো বলো? একদমই ঠিক কথা। দেখেছ, গ্রামের লোকেরা অনেক দূর থেকে জল নিয়ে আসছে বলে মনে হচ্ছে। ওরা খুবই কষ্ট করছে,
ওখানে পঞ্চায়েতের লোকেরা আছে, ওনাদের গিয়ে জিজ্ঞেস করি। আমি দেখলাম আমাদের গ্রামের লোকেরা অনেক দূর থেকে জল বয়ে আনছে, কেন? গ্রামের মধ্যে জলের ব্যবস্থা নেই? আমাদের গ্রামে একটা কুয়ো আছে মা, কিন্তু ওই কুয়োতে এক ফোঁটাও জল নেই। ওই কুয়োটা তো আরো গভীর ভাবে খোঁড়া যায়। আমরা অনেকটা খুঁড়ে দেখেছি কিন্তু জল বেরোয়নি মা। শুধু এটাই না, আমাদের পাশের গ্রামের জমিদার ওনারা বড় একটা পুকুর খুঁড়েছে, সেই কারণে সমস্ত জল ওইখানে চলে গেছে মা। আপনি গিয়ে কথা বলবেন তো? আর আমরা গিয়ে ওনাদের সঙ্গে সবাই কথাও বলেছিলাম, কিন্তু ওনারা কোনোভাবেই জল দিতে রাজি নয়। চার মাইল দূরে গিয়ে আমরা অনেক কষ্ট করে টাকা দিয়ে আমাদের সবাইকে গিয়ে জল নিয়ে আসতে হয়, আর আমরা সেই জন্যে গ্রামের সব জায়গাতে খুঁড়ে জল আসছে কিনা দেখেছি। আর আমরা কুঁয়ো খোঁড়ারও অনেক চেষ্টা করেছি মা, কিন্তু কি করব, আমরা কোনোভাবেই জল পাইনি মা। আমরা যেখানেই খুঁড়ছি সেখান থেকে কোনো জলই বেরোচ্ছে না, সেই জন্যে আমরা আর জল কোনোভাবেই পাবো না এটাই বিশ্বাস করি। চিন্তা করবেন না, নিশ্চয়ই জল পাবেন, আমাদের দেবী মা দেখে নেবেন। নমস্কার প্রভু। কাজ কত দূর এগোলো? ওই পার্বতী এখন কোথায় আছে জানতে পেরেছো? বলো। সব জায়গায় খুঁজেছি, কোথাও নেই, কিন্তু পার্বতীর ব্যাপারে কিচ্ছু জানতে পারিনি। 10 মাস ধরে তো এটাই বলে চলেছো, কিন্তু শুধু আমার বোন পার্বতীকেই খুঁজে উঠতে পারলে না। পার্বতীর দৈব শক্তি বেশি থাকার জন্য ওর থাকার জায়গাটা আমরা কিছুতেই খুঁজে পাচ্ছি না। তোমাদের কৈফিয়ত আমার লাগবে না। তোমাদের দিয়ে থাকা সময়টা শেষ হয়ে গেছে, এখানে তোমরা 3 জন স্বয়ং নাগরাজার আদেশ পালন করতে পারোনি। নাগরাজার আদেশ পালন না করতে পারার কি শাস্তি তোমরা জানো তো? নাগ ধর্ম পালন না করলে মৃত্যুদণ্ড হবে জানি। আপনি আমাদেরকে যে মৃত্যুদণ্ড দিয়েছেন তা আমরা মাথা পেতে নিচ্ছি।
এই জায়গাতেই জল আছে, খুঁড়ুন। হ্যাঁ, এই তোমরা এইখানটা খুঁড়ো খুঁড়ো খুঁড়ো। হ্যাঁ খুঁড়ো খুঁড়ো। ঝটপট করো খোড়ো খোড়ো। হ্যাঁ এইখানটা দিয়ে খোড়ো ভালো করে। হ্যাঁ দাদা, পার্বতীকে খুঁজে বার করতে পারিনি বলে ওই অপমানেই আমাদের নাগ বংশের এক একজন করে মরে যাচ্ছে দাদা। দাদা, পার্বতী আমাদের কার্কটাকা নাগ বংশের রানী হতে পারে, আমাদের বংশের রাজ অধিকার সম্পন্ন মেয়ে, যতই আমাদের বোন হোক, ও যে সমস্ত কাজ করছে তাতে আমাদের বংশ একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে। আর এত কিছু দেখার পরেও তুমি চুপ করে থাকবে দাদা? তাড়াতাড়ি খোড়ো, এই তো আর হয়ে এসছে, খোড়ো খোড়ো। হ্যাঁ হ্যাঁ, হাত লাগাও হাত লাগাও। মাটিগুলো ওইদিকে নিয়ে ফেলো, মাটিটা ওইদিকে ফেলো। হ্যাঁ হ্যাঁ যাও যাও। আচ্ছা ঠিক আছে। এই তো দাদা, যে পার্বতী বিশ্বাসঘাতকতা করেছে তাকে ভুলে যাও, অথবা আমাদের পার্বতীকে যারা খুঁজতে গিয়েছিল তারা তো পার্বতীকে খুঁজে আনতে পারেনি। তুমি তো বলেছিলে তাদের মৃত্যুদণ্ড দেবে, তাহলে এখনো কেন অপেক্ষা করছো? নাগ বংশে জন্মে বিশ্বাসঘাতকতা করে কোনো নাগকন্যাই বেঁচে থাকবে না, এটাই নাগ নীতি। আমাদের বংশের মর্যাদা ভেঙে গিয়ে থাকা মেয়েটাকে খুঁজতে অসমর্থ হওয়া, ফিরে এসে থাকা সাপগুলো নিজেদের বাঁচার অধিকার হারিয়েছে, এটাই নাগ বংশের শাসন। দুটোই না মানলে আমাদের বংশের সাথে এটা হবে বিশ্বাসঘাতকতা, আমাদের বংশই মুছে যাবে পুরোপুরি। তাহলে ওই পার্বতীকে খুঁজতে গিয়ে যারা খালি হাতে আসবে তারা কি এভাবেই মরতে থাকবে? কিছু বলো না দাদা, কেন তুমি চুপ করে দাঁড়িয়েছ? এইভাবে কি একের পর এক ওরা মরতে থাকবে? আর কেউ মরবে না। সেটা কি করে বলছো? পার্বতীকে কাউকে খুঁজতে হবে না, আমরা তিনজন গিয়ে খুঁজব। পার্বতী ওর স্বামীর সাথে যেখানেই থাকুক না কেন, খুঁজে পেতে ওদের গলা কেটে এনে আমাদের নাগ দেবতাকে অর্পণ করব আমরা, সেটাও আজকেই। এটা আমাদের শরীরে চলাচল করা নাগ রক্তের দিব্যি। আমাদের
এই সব কিছু আপনার জন্যই হলো না। কি গো, এরকম একটা খারাপ হয়ে যাওয়া রেডিও নিয়ে কি করছো তুমি? রেডিওটা তো ভালোই আছে, কিন্তু কোন স্টেশন আসছে না। ঠিক আছে, প্রথমে এটা খেয়ে নাও। কি এটা? ঘোল। ঘোল কেন? ঘোল কেন? আজকে তুমি যেভাবে চিৎকার করেছো আর কারোর উপর ওভাবে চিৎকার করবে না। এটা একবার খেয়ে নিলে তুমি আর কারোর উপর রাগ করবে না। নাও খাও। তুমিও না, এত অসম্মান করে কথা বলে যাচ্ছ, ওটা দেখে আমি কি করে চুপ থাকি বলো? আমরা এই গ্রামে এসে এদের জলের সমস্যা মিটিয়েছি। আমরা বাইরে থেকে এসেছি, গ্রামের লোকদেরকে সাহায্য করেছি। এটা অনেকের অপছন্দ হতেই পারে। এই সবের জন্য আমরা মাথা খারাপ করলে অন্যদেরকে সাহায্য করব কি করে বলো? সে সবকিছুই তো বন্ধ হয়ে যাবে। জল নেই বলে অনেক কষ্ট পাচ্ছিল এই গ্রামের লোকেরা, এখন তারা জলও পেয়ে গেছে। এটা দেখে আমি সত্যি খুব শান্তি পাচ্ছি জানো তুমি। মনে হচ্ছে আমাদের সমস্যাটা বড় নয়, আর শিঘাটের গ্রামের লোকেরা আমাদের থাকার জায়গা দিয়েছে। আমাদের সাধ্যমতো ওদের ভালো করতে হবে। তাই জন্য তুমি সর্বদা মাথা ঠান্ডা রাখবে, কারোর সঙ্গে ঝগড়া করবে না। কেউ কিছু তোমাকে বললেও তোমায় ধৈর্য ধরে রাখতে শিখতে হবে। বলো এখন কেন চুপ করে আছো? তুমি যা বলেছো সেটাই হবে। দারুণ ব্যাপার তো, তুমি হাসলে বলে রেডিও সিগন্যালটাও চলে এসেছে। নমস্কার, সমাচার প্রচারে শকুন্তলা দেশপাণ্ডে। পশ্চিম ঘাটের গ্রামগুলোতে সাপের উপদ্রব বেড়েই চলেছে, সাপের কামড়ে লোকে প্রাণ হারাচ্ছে। এই অবস্থায় মৃতের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। সাপের কামড়ে মৃত লোকেদের ময়না তদন্ত করার পর জানা গেছে যে এই বিষ কোনো সাধারণ সাপের বিষ নয়। এতদিন যে সাপের কামড়ে এখানকার মানুষ মারা যেতেন, এই বিষ তার থেকে আলাদা। বন বিভাগের আধিকারিকরা জানিয়েছেন, মৃতের শরীর থেকে বিষ সংগ্রহ করে সেই বিষ পরীক্ষাগারে পরীক্ষা করার জন্য দেওয়া হয়েছে। এই বিষ অনেক বেশি বিষাক্ত, যার ওষুধ এখনো পাওয়া যাচ্ছে না বলে জানা গেছে। গ্রামে যে পরিমাণে প্রাণহানি হচ্ছে তাতে শুধুমাত্র পশ্চিম ঘাটই নয়, দক্ষিণ ঘাটের লোকেদেরও অনেক বেশি সতর্ক থাকার বার্তা দিয়েছেন। এবং পশ্চিম ও দক্ষিণ দিকে যে কটি গ্রাম রয়েছে সেখানকার প্রত্যেকটি মানুষকে সতর্ক থাকতে হবে, জেলা আধিকারী ও বন বিভাগ থেকে সেই বার্তাই জানানো হচ্ছে। এটি একটি সাপের কাণ্ড না অনেকগুলি সে ব্যাপারে এখনো সঠিকভাবে জানা যায়নি। নাগ বংশের লোকেরা ক্রমশ আমাদের দিকেই আসছে। ওরা আমাদেরকে খুঁজে পাচ্ছে না বলে ক্রমেই উত্তেজিত হয়ে যাকে তাকে হত্যা করছে। ওদেরকে বদলানো সম্ভব নয়, আমাদেরই সতর্ক থাকতে হবে। পশ্চিম দিকের ঘাটের পারে ওরা যে ঘুরে বেড়াচ্ছে সেটা তো তুমি শুনলেই। আমরা এখন থাকছি আরশি ঘাটে, ওরা এখানেও চলে আসবে। এই গ্রামটা পছন্দ হলো, এখানে আমি থাকবো ভাবলাম, কিন্তু আর থাকা যাবে না। আমার সন্তানকে বাঁচাবার জন্য যদি এখানে থাকি, আমার নাগ বংশের লোকেরা ঠিক চলে আসবে এখানে। তার আগে এখান থেকে চলে যেতে হবে। চলো যাই, চলো চলো। এসো পার্বতী। নমস্কার মা। নমস্কার। নমস্কার। মা, এই কিছুক্ষণ আগে আমাদের মন্দিরের পুরোহিতের উপরে
ঠাকুর ভর করেছেন মা, আর উনি বলছেন যে আপনি হলেন আমাদের দেবী মায়ের অংশ, আর আপনি এখন গর্ভবতী, তাই আমরা সবাই মিলে আপনাকে সাথ দেওয়ার অনুষ্ঠান এখনো কেন করিনি। উনি আমাদের এটা বললেন যে এটা নাকি আমাদের দেবী মায়েরই আদেশ, সেই জন্যই আমরা আপনার সাথের অনুষ্ঠান করতে চাই। দেখো মা, যেটা আমরা ভাবিনি সেটাই দেবী মা ভাবছেন। কালকে মন্দিরেতে সাথের অনুষ্ঠানের ব্যবস্থা করেছে, সেটা বলার জন্যই আমরা এখানে এসেছি। আমাদের গ্রামে সংক্রামক রোগটা দূর করে দিয়েছো, জলের জায়গাটা দেখিয়ে দিয়ে জলের সমস্যা দূর করেছো। আমরা তোমার জন্য কি করতে পারি সেটাই ভাবছিলাম, এখন রাস্তা পেয়ে গেছি। তোমার সাথ দিয়ে তোমার উপকারের ঋণ শোধ করব। আর উনি বলেছেন সকাল 9টা থেকে সকাল 10টা পর্যন্ত সময়টা খুবই শুভ, আর আমরা সবাই মিলে এসে আপনাকে এখান থেকে নিয়ে যাব মা, আর এটাই আমাদের ইচ্ছে মা। ঠিক আছে, সাদের অনুষ্ঠান যখন করতেই চাইছেন আর তাতে যদি আপনারা খুশি হন তাহলে আপনারা করতে পারেন। এটা খুবই আনন্দের বিষয়, আমাদের গ্রামের সবাই মিলে আমাদের মায়ের সাথ দেব, আর সেই অনুষ্ঠান আমরা খুব বড় করে করব। তাই আমরা এখন আসছি মা, আমাদের গিয়ে অনুষ্ঠানের ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, আমরা তাহলে আসছি। চলো 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 সবাই। ঠিক যখন ভাবলাম গ্রাম থেকে চলে যাব তখনই জানলাম থাকতেই হবে। আমরা যে এই আশ্রীঘাটে রয়েছি সেটা ভগবানই ঠিক করে দিয়েছেন, ওই দেবী যদি আমাদের সাথে থাকেন আমাদের কি কোনো সমস্যা হতে পারে? তুমি পরিবারের লোকেদের কথা মনে করে এত চিন্তা করো না। Mm-hmm.
নরসিমা তুই এখানে আছিস? তোকে কোথায় না খুঁজলাম, বাড়িতে সবাই তোর জন্য অপেক্ষা করছে, চল বাড়ি চল। আপনাদের সাথে কোনো সম্পর্ক নেই আমাদের, এখানে কেন এসেছেন? এসব কি হচ্ছে মা, ওনার সঙ্গে এইভাবে কেন কথা বলছেন? উত্তরটা আমি দিচ্ছি। নরসিমা নায়েক আমাদের জমিদার বংশের ওয়ারিস, বড় মালিকের মত ছিল না, সেই মেয়েকে বিয়ে করে তোমাদের এখানে চলে এসেছে। এই মেয়েটা কোনো সামান্য মেয়ে হলে আমরা মেনে নিতাম, কিন্তু এ মেয়েই নয়, সাপ। আমার কথা বিশ্বাস না হলে জিজ্ঞেস করুন ওকে। এ কি মা, আপনার ব্যাপারে যা কিছু উনি বলছেন এগুলো কি সত্যি মা? আমি নাগ বংশের মেয়ে। একটা নাগ বংশের মেয়ের সঙ্গে কি করে সংসার করা সম্ভব? সেই জন্যে নরসিমাকে নিয়ে যেতে এসেছি। চল নরসিমা। এই দেখো, পরিবারের সবাই যদি পার্বতীকে মেনে নেয় তবেই যাব, না হলে যাব না। কি বলছে কি এরা, কিছুই তো বুঝতে পারছি না। ও সাপ, সে কথা জেনেও কি করে ওকে বাড়িতে রাখবো? তাহলে আমি কিভাবে বাড়িতে ফিরবো ভাবছেন? জেদ করিস না, এই সামনের সপ্তাহে বাড়ির দেবতার পুজো দিতে হবে, তুই না এলে আমাদের বাড়ির সকলের আত্মীয়দের কাছে মাথা হিট হবে, সেই জন্য মালিক তোকে নিয়ে যেতে বলেছেন, চল বাড়ি চল। আমার পরিবারের লোকেরা এমন কি ভগবানের থেকেও পার্বতী আমার কাছে গুরুত্বপূর্ণ, যে কোনো পরিস্থিতি হোক না কেন আমি পার্বতীকে ছেড়ে এখান থেকে যাব না। গিয়ে বলো তোমার মালিককে, যাও। এই সবাই ধর ওকে, নিয়ে যাও। এই এই গায়ে যদি হাত ওঠে তোমরা কেউ বাঁচবে না, আমি বলে দিলাম। সাপের রূপ দেখিয়ে আমাদের ভয় দেখাচ্ছিস? হ্যাঁ, একেও তোলে নে। এসব বন্ধ করো, কি ভেবেছো তোমরা? এনার গায়ে আপনারা হাত দিলে আপনাদের কিন্তু আমরা ছেড়ে দেব না বলে দিলাম। আমরা থাকতে নাদের আমরা কোনো ক্ষতি হতে দেব না বলে দিচ্ছি, তোমরা ভালো চাইলে এখান থেকে চলে যাও। এই ব্যাপার, পুরো গ্রাম একজোট হয়ে আমাদের সঙ্গে ঝামেলা করছো, কাজটা কিন্তু ভালো করলে না, তোমাদের ছেড়ে দেব না, পুরো গ্রাম জ্বালিয়ে দেবো। তোমরা যদি আরো এখানে দাঁড়িয়ে থাকো না একদম ভালো হবে না। তোমরা এখান থেকে যাবে নাকি ধরে যাবো? চলে যাও এখান থেকে, চলে যাও। মালিককে সঙ্গে নিয়ে আসছি, দেখি কি করে বাঁচাস। চল।
যে এখানে আসুক না কেন, তোমাদের সাথে আমরা সবাই রয়েছি। এখান থেকে তোমাদের কেউ নিয়ে যেতে পারবে না মা, তুমি নিশ্চিন্তে থাকো। আমরা সবাই আপনাদের সঙ্গে আছি।